কোনো কারণ ছাড়া আপনার বাচ্চা ভিডিও গেমস পছন্দ করে এটা আসলে সম্ভব নয়। এমন হতে পারে যে সে হয়তো তার বন্ধুদের সাথে ভিডিও গেমসের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করতে পছন্দ করে, অথবা এমনও হতে পারে যে আপনার বাচ্চা ভিডিও গেমসের বিভিন্ন লেভেলগুলো একের পর এক অতিক্রম করে সর্বশেষ লেভেলে পৌঁছানোকে অনেক দুঃসাহসিক এবং প্রচণ্ড আত্মসম্মানের কাজ মনে করে। যাই হোক, আপনার শিশুকে ভিডিও গেমসের সাথে পরিচয় করানোর আগে ভিডিও গেমসের সুবিধা এবং অসুবিধা দুটোই আপনার এবং আপনার শিশুর ভালো করে জেনে নেওয়া উচিত। প্রথমে জানি ভিডিও গেমসের সুবিধাগুলো কী কী হতে পারে। যে কোনো ভিডিও গেমসের প্রতিটি স্তরে বিভিন্ন ধাঁধার সমাধান করে সামনে এগিয়ে যেতে হয়, এর ফলে ছোটবেলা থেকে বাচ্চাদের লজিক ডেভেলপমেন্টের বিকাশ হয়। নিউ ইয়র্কের রচেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় এটাই প্রতীয়মান হয় যে কোনো খেলোয়াড় যখন কোনো খেলা খেলে তখন তার আশেপাশের পরিবেশ সম্পর্কে তার বেশ ভালো ধারণা হয়। তেমনি ভিডিও গেমস খেলেও বাচ্চারা খেলার সম্পূর্ণ পরিবেশ সম্পর্কে ভালো ধারণা রাখে এবং এর ফলে কখন কোন বিকল্প এবং সর্বোত্তম উপায়টি বের করে তার ব্যবহার করতে হবে তারা নিজেদেরকে দক্ষ করে তোলে। মেলবোর্নের ডেকিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে প্রি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে ভিডিও গেমসের ইন্টারাকশন বাচ্চাদের সূক্ষ্ম মোটর স্কিল বাড়াতে এবং চোখ আর মুখের সমন্বয় প্রক্রিয়াকেও যথেষ্ট ত্বরান্বিত করে। দলীয় অনলাইন গেমস অথবা বিভিন্ন ভিডিও গেমসগুলি বাচ্চাদের এমনকি প্রাপ্তবয়স্কদেরও ও সামাজিক হবার, দলীয় কাজ করার এবং যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়। ভিডিও গেমস নিয়ে ব্যস্ত হলে বিভিন্ন রকম স্বাস্থ্য সুবিধা যেমন শরীর ব্যথা, মানসিক হতাশা, মানসিক ক্ষোভ, আক্রমণাত্মক আচরণ ইত্যাদি অনেক কমে যায়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, আমেরিকান পেন সোসাইটি এবং যুক্তরাজ্যের কেল ইউনিভার্সিটির গবেষণায় এটা প্রকাশ হয়েছে যে ভার্চুয়াল ভিডিও গেমসে অভ্যস্ত হওয়া ব্যক্তিদের হার্ট রেট এবং হতাশা বিভিন্ন রিসেপ্টর বা চ্যানেল আশাজনক উপায়ে পরিবর্তিত হয়। ভিডিও গেমসের অসুবিধাসমূহ। যদিও নিয়মিত ভিডিও গেমস খেলা বাচ্চারা অনেক ইন্টেলেকচুয়াল হয়, তবুও ভিডিও গেমসের অনেক নেগেটিভ প্রভাব বাচ্চাদের এমনকি প্রাপ্তবয়স্কদের উপরেও রয়েছে। অনলাইনে ভিডিও গেমস খেলার সময় বাচ্চারা বিভিন্ন অ্যাগ্রেসিভ অনলাইন কন্টেন্ট দেখার সুযোগ পায়। এসব ভায়োলেন্ট কন্টেন্ট দেখার ফলে বাচ্চাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হয়। 18 বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড থিফট অটো এবং কল অফ ডিউটি এর মতো ভিডিও গেমসগুলি বাচ্চাদেরকে অনলাইনে গুলি করার এবং হত্যা করার প্রশিক্ষণ দিচ্ছে, যা শিশুর কোমল বিকাশে অন্তরায়। নিউরোসাইকোলজিস্ট আলভারো বিলবাওয়ের মতে, অনস্ক্রিন যে কোনো নতুন প্রযুক্তি আমাদের প্রচণ্ড অধৈর্য করে তোলে এবং হতাশা সহ্য করার সহনশীলতা অনেক হ্রাস করে। এছাড়া এসব প্রযুক্তি আমাদের মস্তিষ্কের এমন এক অংশকে শান্ত করে রাখে, আসলে সেটা শান্ত না থেকে নিয়মিত কাজ করা উচিত। যে কোনো ভিডিও গেমসের কোনো স্তর উত্তীর্ণ হতে পারলে খেলোয়াড়দের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের আনন্দ হরমোন এর নিঃসরণ বেড়ে যায় এবং এই ডোপামিনের দীর্ঘমেয়াদী নিঃসরণ নিঃসন্দেহে ভিডিও গেমসের প্রতি মানুষের এডিকশন প্রবলভাবে বাড়িয়ে দেয়। 2011 সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোন এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইসগুলিকে সম্ভাব্য কার্সিনোজিন হিসাবে ঘোষণা করে। এসব ডিভাইস সাধারণত এক বৈদ্যুতিক অতি চৌম্বকীয় বিকিরণ নির্গমন করে, যেটা আমাদের জন্য কার্সিনোজেনিক। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইসব ডিভাইসকে ক্লাস 2B কার্সিনোজিন তালিকাভুক্ত করে রেখেছে। ভিডিও গেমসের আসক্তির প্রধান সংবেদনশীল লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল খেলতে না পারলে অস্থিরতা ভোগা এবং প্রচণ্ড বিরক্ত হওয়া। এছাড়া পরবর্তী সেশনের চিন্তা অথবা পূর্ববর্তী অ্যাক্টিভিটির চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকা। যাই হোক, ভিডিও গেমসে ব্যয় করা সময়ের লাগাম টেনে ধরার জন্য যে কোনো প্রাপ্তবয়স্ক অথবা বাচ্চাদের ক্ষেত্রে যা করণীয় তা হল, প্রথমে ভিডিও গেমস খেলার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে নিন এবং এই সময়সীমা মেনে চলার ক্ষেত্রে নিজেকে কঠোর হতে বাধ্য করুন। দ্বিতীয়ত, ফোন, ভিডিও গেমস, খেলার ডিভাইস অথবা অন্যান্য অনলাইন ডিভাইসগুলো সবসময় আপনার খাবার রুম অথবা বেডরুম থেকে দূরে রাখুন এবং সর্বশেষ অন্যান্য কার্যকলাপ যেমন গান শোনা, প্রার্থনা করা, ব্যায়াম করা, ঘুরতে যাওয়া, বন্ধু অথবা পরিবারের অন্য সকল সদস্যদের সাথে গল্প গুজব করায় বেশি করে নিজেকে ব্যস্ত করুন। কম্পিউটার গেমসের আসক্তি। কম্পিউটার গেম আসক্তি বলতে কম্পিউটারে অতিরিক্ত এবং অস্বাভাবিক গেম খেলাকে বোঝায়। সত্যিকারের দুনিয়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরিবর্তে একজন এডিক্টেড কম্পিউটার খেলোয়াড় সবসময় কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত থাকে। আসক্ত খেলোয়াড় প্রায়শই নিজেকে পরিবার এবং সমাজের অন্য সকল সদস্যদের থেকে দূরে রাখে। পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার পরিবর্তে সে ব্যস্ত থাকে কম্পিউটার গেমসে তার র্যাঙ্কিং, উচ্চতর মর্যাদা এবং সফলতার চিন্তা নিয়ে। কম্পিউটার গেমসের আসক্তির চিকিৎসা এখনও তেমনভাবে প্রতিষ্ঠিত নয়।
যাই হোক, ওয়ান টু ওয়ান কাউন্সেলিং এবং পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শ এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কম্পিউটার গেমসে আসক্ত একজন খেলোয়াড়ের একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া অতীব জরুরি। একজন সাইকিয়াট্রিস্ট ভুক্তভোগীর সাথে বিস্তারিত কথা বলে তার আসক্ত হওয়ার লেভেল এবং রিকভার করার পর্যায় ও ভালো বুঝতে পারবেন। বছর কয়েক আগেও ভিডিও গেমস খেলার জন্য আমাদেরকে সিডি বা ডিভিডি ইউজ করতে হতো, কিন্তু প্রযুক্তির নিত্য নতুন আপডেট হওয়ার সুবাদে বিভিন্ন গেমস অ্যাপসগুলো এখন সিডি ইনপুট না হলেও মোবাইল বা কম্পিউটারে গেমস খেলার এক কার্যকরী উপায় আমাদের করে দেয়। প্রতি বছর অসংখ্য গেমস অ্যাপ বাজারে বের হচ্ছে। সেলফোনগুলো বিস্তৃত প্রসার, কাস্টমারদের প্রচুর চাহিদা, গেমস ডেভেলপারদের আরও বেশি করে গেমস অ্যাপস ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছে। এমনও দেখা গেছে শুধুমাত্র গেমিংয়ের জন্য বিভিন্ন গেমস অ্যাপ এর সুবিধাসহ কোনো কোনো সেলফোনে ফিচার করে সেটা বাজারে উন্মুক্ত করা হয়েছে। প্লে স্টোর গেমস, এটি আপনার অ্যান্ড্রয়েড চালিত ফোন, ট্যাবলেট বা অ্যান্ড্রয়েড টিভি ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড গেমস অ্যাপস স্টোর। গুগলের অফিসিয়াল এই স্টোর অ্যাপস থেকে আপনি কম সময়ে এবং নিরাপদে বিভিন্ন গেমস অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন। পরিশেষে, ভিডিও গেমস আসক্তি একটি ভয়ানক মানসিক স্বাস্থ্য ব্যাধি যা অনেকের জীবনে মারাত্মক ক্ষতি করতে পারে। একটি ভিডিও গেমস আসক্ত লোকের পক্ষে সাধারণত 10 ঘন্টা বেশি গেমিংয়ে ব্যস্ত থাকা খুবই স্বাভাবিক, যা সাধারণত বেশিরভাগ রাত্রেই হয়। এই জন্য অনেকে না ঘুমিয়ে বিভিন্ন শারীরিক সমস্যা ভোগেন। একজন ভিডিও গেমসে আসক্ত ছাত্র বা ছাত্রীর পড়াশোনা ঠিকমতো হয় না, যার ফলে পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে স্কুল বা কলেজ থেকে ঝরে পড়ার সম্ভাবনাও থাকে। উন্নত বিশ্বে এমনও নজির রয়েছে, অতিরিক্ত ভিডিও গেমস আসক্তির জন্য স্বামী স্ত্রীর বিবাহবিচ্ছেদ হচ্ছে। ভিডিও গেমসে আসক্তি শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, বরঞ্চ এটি এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধির মতো নীরবে এক সকরুণ ধ্বংসের পথে আমাদের ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে। তাই এই ধ্বংস থেকে পরিত্রাণ পেতে এখনই আমাদের সবার সর্বোচ্চ সচেতন হওয়ার সময় এসেছে।